আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি কাছে দূরে যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো আজও চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে। আশা করি ব্লগটি অনেক বেশি ভালো লাগবে। আমরা সবাই কম বেশি ঘর সাজাতে অনেক পছন্দ করি, আর কিচেনটা যদি আরও সুন্দর সাজানো গুছানো হয় তাহলে তো কোনো কথাই নেই। তো আজ আমি শেয়ার করব কিভাবে পলিথিন আর তুলা দিয়ে এই সুন্দর রসুনগুলো বানানো যায়। তার জন্য লাগবে তুলা, পলিথিন, আর আমি ফাইবার তুলা ব্যবহার করতেছি। এটা যেহেতু অনেক সাদা আর রসুনটাও যেহেতু সাদা, দেখতে আরও বেশি ভালো লাগে। আর আপনারা কিন্তু সাদা কালার তুলা ইউজ করবেন, কারণ রসুন সাদা, তাই তুলাটাও সাদা হতে হবে। এভাবে পলিথিনের ভিতরে তুলা ঢুকিয়ে খুব টেনে টেনে টাইট করতে হবে, যেন লুজ না থাকে। আর নিচে সুতা আর এই সুতাটা ভালোভাবে গুড়ায় পেঁচিয়ে গিট দিতে হবে। কাজটা খুব টাইট করে করতে হবে। এখন সুতাটা উপর দিয়ে এভাবে দিয়ে আবার গোড়ার দিকে ভালোভাবে পেঁচিয়ে নিব দুই তিন পার। এভাবে দুই তিনবার দেওয়ার পর সে সুতার উপরে আবার আরেকটা প্যাচ দিব। একটা সুতার উপর দুইবার করে প্যাচ দিতে হবে, তাহলে ভালোভাবে বোঝা যাবে রসুনের শেপটা। এভাবে উপর দিয়ে একবার পেঁচিয়ে নিব আর গোড়ার ওদিকে দুই তিনবার পেঁচিয়ে নিব, তাহলে কাজটা অনেক টাইট হবে, সহজে খুলবে না। এইভাবে একই নিয়মে চারবার প্যাঁচ দিতে হবে। আর কাজটা খুব টাইট করে করতে হবে, তাহলে রসুনটা অনেক সুন্দর দেখা যাবে। আমি যেভাবে করতেছি খুব ভালো করে খেয়াল করবেন, তাহলেই সহজে বুঝতে পারবেন। এখন পেঁচানো শেষ। এখন ভালো করে গিট দিয়ে সুতাটা ছিঁড়ে দিব। আর এই দিকে একটু লম্বা করে রেখে কাটবো। এই তো একটা রসুন হয়ে গেছে, তবে এখানে অনেক কাজ আছে। এভাবে আমি অনেকগুলো করে নিছি, যে যতগুলো করতে চান অতগুলো করে নেবেন। আর এখন এই যে আমরা যে রিয়েল যে পেঁয়াজগুলো থাকে তার উপরে যে আঁশগুলো থাকে, সে আঁশগুলো আমি নিছি। এই তো অনেকগুলো নিছি। আর এগুলো এখন কেচি দিয়ে কেটে একটু ছোট করে নিব।
আর এখন নিছি গ্লুগান আর রসুনের যে সামনের সাইডটা থাকে সেখানে আমি গাম লাগিয়ে নিব আর এই কাজটা খুব ভালো করে করতে হবে কারণ গ্লুগানের আগাটা কিন্তু অনেক গরম থাকে পলিথিন যদি পুড়ে যায় তাহলে কাজটা বিফলে যাবে সেই গামের উপরে সেই রসুনের আঁশগুলো লাগিয়ে দিব এভাবে আমি আরো করতেছি আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না আর যারা নতুন আজই প্রথম আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ একই নিয়মে আমি সবগুলোতে আঁশ লাগিয়ে নিব আমার সবগুলোতে আঁশ লাগানো শেষ আর আঁশের যদি লম্বা অংশ বেশি থাকে একটু সেটে দিব কেচি দিয়ে আর এখন লাগবে এই যে পাটের যে চিকন দড়িগুলো থাকে এগুলো আর এগুলো আমি আমার পরিমাণ অনুযায়ী নিছি লম্বা করে এইভাবে আমি আটবার নিব আর যেহেতু আমার দড়িটা অনেক চিকন যদি মোটা হয় তাহলে আটবার নেওয়ার প্রয়োজন নাই অল্প নিলেই হবে আমার নেওয়া হয়ে গেছে এখন কেটে দিব সুতা সুতা না দড়ি আর এখন কাজ হলো এই যে পলিথিনের যে লম্বা অংশটুক ছিল এইটা আবার সুতা দিয়ে মুড়িয়ে দিব আর সুতা দিয়ে খুব পেঁচিয়ে পেঁচিয়ে রিয়েল যে রসুনের ডাটা থাকে ওইভাবে করে নিব এটি পেঁচিয়ে নিলে দেখা যায় রসুনটা বেশি সুন্দর হয় আর এটা ভালো করে গিড়িয়ে দিব একইভাবে আমি সবগুলোই করে নিব আর এখন এই যে দড়িটা নিছিলাম পাটের এখানে একটা রসুন নিব আগে আর সবচেয়ে বড় যেটা সেটা আমি আগাই দিব আর এখন লাগবে ফ্লাওয়ার ট্যাপ দড়িটার উপরে রসুনটা এভাবে রেখে ফ্লাওয়ার ট্যাপ দিয়ে পেঁচাবো এভাবে একটু পেঁচানো হয়ে গেলে আরেকটা রসুন দিব এভাবে একটা রসুন দিব আর পেঁচাবো আর এটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন কিভাবে রসুনটা সেট করলে ভালো লাগবে
से अनुजाई सेट कर एक नियमे हमें सबगुलो फ्लावर टेप दिए पेचे निब। ये तो हमारे पेचान हो गए एकदम हमें लास्टर दिखे चले आसि एन डाटाटा करब और एदिगे हमें भलोक पेचे निब। আর এটা ভালো করে উল পেঁচিয়ে দড়িটা মুড়িয়ে আবার পেঁচিয়ে দিব। এতে হ্যাং করতে অনেক সুবিধা হয়। খুব ভালো করে পেঁচিয়ে টেপটা কেটে দিব। আর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এভাবে খুব সহজেই কিচেন ডেকোরেশন করা যায়। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।